পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে হেফাজতে নিতে চায় ইডি। 14 দিনের হেফাজত চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, কি জানতে পারছো? দেখো, এনসের মেডিকেল রিপোর্টের অপেক্ষায় ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যেই মুহূর্তে তাদের কাছে তারা জানতে পেরেছেন যে রিপোর্ট তারা পেয়েছেন সফট কপি, সেখানে তারা জানতে পেরেছেন পার্থ চট্টোপাধ্যায় তিনি তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাকে অ্যাডমিশনের প্রয়োজন নেই এমসের হাসপাতালে, এমনটা এমসের চিকিৎসকরা জানিয়েছে এবং তাকে ডিসচার্জ করা হচ্ছে। এরপরই কিন্তু যখন শুনানি শুরু হয় তারপর আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে রিমান্ড দেওয়া হয়েছে সেখানে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দুজনকেই 14 দিন অর্থাৎ ফুল টার্ম কাস্টডির জন্য ক্লিয়ার দেওয়া হয়েছে। এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রে যেটা খবর যে তারা যেটা জানাচ্ছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করার পর তারা কিন্তু তাকে একদিনও জিজ্ঞাসাবাদ করতে পারেননি। অপরদিকে অর্পিতা মুখোপাধ্যায়কেও মাত্র তারা একদিনের জন্য পেয়েছেন, সেটাও কিন্তু জুরিসডিকশন কোর্টের মাধ্যমে নয়, অন্য স্পেশাল কোর্টে প্রোডাকশন হয়েছিল, সেই রিমান্ড কোর্টের মাধ্যমে তারা পেয়েছেন। সেক্ষেত্রে দুজনকেই 14 দিনের জন্য হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। ইডি সূত্রের খবর যে এই হেফাজত যদি তারা পায় তাহলে কিন্তু দুজনকেই মুখোমুখি বসিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে চান এবং এটা একটা এই যুক্তি কিন্তু তারা আদালতের কাছেও আজকে রাখবেন, সওয়াল করবেন, এমনটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানা যাচ্ছে। আপাতত ভাবে এই রিমান্ড প্রেয়ার দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে, যেখানে দুজনকেই 14 দিনের জন্য হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। আপাতত ভাবে এখন সওয়াল জবাব শুরু হবে কিছুক্ষণের মধ্যে এবং সেই সওয়াল জবাবের পরেই আদালত কি রায় দেন সেটি কিন্তু তাকিয়ে রয়েছে সব পক্ষ।